ফিরে উঠে গেলে কেন? কেন উঠতে বুঝোস নাই? এমন কালো মেয়ের সাথে বসাইতে থাকলে তুই বস। যতই সাজগোজ করে না কেন, কালো কাক কখনো সাদা বক হতে পারে না। হ্যাঁ হ্যাঁ অনেক মজা। তোর কাছে ভালো লাগে না? তোমার কাছে কেমন লাগে? সত্যি এই চল না আমরা একটা সেলফি তুলি। দোস দাঁড়া, তোর জন্য সেলফিটা নষ্ট হয়ে যাবে, তুই একটু পরে আয় দোস, তোর সাথে পরে সেলফি তুলবো। যে আলো আলো করছো তোমরা, খোঁজনি কভু আধারের চাঁদ জোছো না। এই যে ভালো ভালো ভাবছো তোমরা, ভাবনি কভু মন্দের ব্যথা বেদনা। সবাই তোরে আদর কইরা সম্মান কইরা তোরে গ্রহণ করব। আগুনে ছাই হব ভেবে আমি তো ফিরেছি খাঁটি সোনা হয়ে, এবার কি বন্ধু বুকে টেনে নেবে ঘৃণার সব। কালকে থেকে আমি তোমাকে আর পড়াতে আসব না। কেন? আমার বিসিএস হয়েছে। এতদিন যা যা পড়েছো ঠিক মতো রিভিশন দিও। ঠিক আছে, খুবই ভালো। আপা কিছু বলবে? আমি আজকের পর থেকে আর রেহানকে পড়াবো না। কেন? আমার বিসিএস হয়েছে। ওয়াও, কংগ্রাচুলেশন।
খুবই ভালো কথা। কিছুদিন পরে তো তুমি খুব বড়লোক হয়ে যাবে, অনেক টাকাও ইনকাম করবে, তাই না? থ্যাংক ইউ। আপনি রেহানকে নিয়ে বেশি টেনশন করবেন না, ওর রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে। ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই, ভালো থেকো। আগুনে খেলেছো ছাই হব ভেবে,